এরপরে প্রশ্ন হলো, আমার একজন বন্ধু প্রতিদিন রাতে পর্নোগ্রাফি না দেখলে রাতে ঘুম আসে না, এ থেকে মুক্তির উপায় কি? দেখুন, তরুণ প্রজন্মের একটা বড় অংশ, শুধু তরুণরা না, যারা অতরুণ আছেন, বয়স পরিপক্ক, এরকম লোকদের মধ্যেও পর্নোগ্রাফির আসক্তি আজ চরমে পৌঁছেছে। ঘরে ঘরে জনে জনে এই রোগটা, এমনকি পুরুষদের পাশাপাশি নারীদের মধ্যেও। ভাইরা আমার, ভেতরে ভেতরে আমাদেরকে শেষ করে দিচ্ছে এই পর্নোগ্রাফির কারণে, এই সমস্ত বাজে নেশা এবং এডিকশনের কারণে। ঘরে ঘরে স্বামী স্ত্রীর মধ্যে কোনো ভালোবাসা নাই, সম্প্রীতি নেই। যারা এগুলোতে আসক্ত হয়, সবচেয়ে নগদ শাস্তি হলো তাদের দাম্পত্য জীবনের সুখ শান্তি প্রায় অলমোস্ট হারাম হয়ে যায়। যে যুবক পর্নোগ্রাফি দেখতে 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 সে ক্লান্ত, এটা তার মধ্যে নেশায় পরিণত হয়ে গেছে, তার উপর আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় শাস্তি হলো দাম্পত্য জীবনে স্ত্রীর সাথে তার কোনো ভালোবাসা হয় না। এটা অভিজ্ঞতা প্রমাণ করে অসংখ্য অজস্র অভিজ্ঞতা এর জন্য রয়েছে। বিধায় পর্নোগ্রাফির ভয়াবহ ক্ষতিকর দিকগুলো আমাদেরকে আগে বুঝতে হবে, এবং এর মাধ্যমে নগদ লাভ করা, নগদ সাময়িক সময়ের সুখ বা তৃপ্তি লাভ করার সুযোগ থাকলেও পরক্ষণেই পর্ন এডিকশন যাদের মধ্যে আছে তাদের বেশিরভাগ মানুষের উপর করা জরিপ এবং সাক্ষাৎকার, তাদের বক্তব্য, এই সবগুলোর খোলাসা রিপোর্ট প্রতিবেদনগুলো বলে যে এর পরক্ষণেই তাদের মধ্যে বিষণ্ণতা কাজ করে, মানসিক বিষাদ তাদেরকে ঝেঁকে বসে, যেটা তৃপ্তির জন্য ঢেকে সেখানে সাময়িক তৃপ্তির পরিবর্তে তার পরবর্তীতে আজাব তা নয়, এর পরপরই তার মধ্যে মানসিকভাবে বিষণ্ণতা ছেয়ে আসে, অশান্তি, অস্থিরতা, ডিপ্রেশন এবং খারাপ লাগা কাজ করে, সে নিজেকে খারাপ মনে করতে করতে একটা পর্যায়ে আল্লাহর রহমত থেকে পর্যন্ত নিরাশ হয়ে যায়। এই জন্য পর্নোগ্রাফির এই ভয়াবহ কাজের ভয়াবহতা এত বেশি যে গোটা দুনিয়ার জীবনটাকে ধ্বংস করে দেয়, আখেরাত ধ্বংস আছেই।